আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 27 অক্টোবর 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথে থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ? বাংলাদেশ হচ্ছে বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশ। মনে রাখবেন, বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশ। বঙ্গবন্ধু টানেলের মোট প্রাক্কলিত ব্যয় কত? বঙ্গবন্ধু টানেলের মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 10,689,71,00,000 টাকা। বঙ্গবন্ধু টানেলের প্রকল্পে মূল টানেলের দৈর্ঘ্য কত? মূল টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.315 কিলোমিটার। প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কবে জন্মগ্রহণ করেন? লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 27 অক্টোবর 1901 সালে। ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ানকে? অস্ট্রেলিয়ান প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তিনি 40 বলে সেঞ্চুরি করেছেন। লি কেকিয়াং গণপ্রজাতন্ত্রী চীনের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তিনি 7ম প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি 27 অক্টোবর 2023 সালে লি কেকিয়াং মৃত্যুবরণ করেন। গ্লোবাল গেটওয়ে ফোরাম 2023 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লোবাল গেটওয়ে ফোরাম 2023 অনুষ্ঠিত হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ভারত আপাতত কয়টি ক্ষেত্রে কানাডার নাগরিকদের পুনরায় ভিসা দেওয়া শুরু করে? 4টি ক্ষেত্রে। এগুলো হচ্ছে এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সর্বোচ্চ গভীরতা কত? নদীর তলদেশ থেকে 31 মিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের 2 সুড়ঙ্গের মধ্যে যাতায়াতের জন্য কয়টি ক্রস প্যাসেজ বা সংযোগ পথ রয়েছে? 3টি। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম আরপানেট। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? মাইক জনসন। সম্প্রতি সিঙ্গাপুরের সম্মানজনক ন্যাশনাল অ্যাওয়ার্ডসের পাবলিক সার্ভিস মডেল কোভিড-19 লাভ করেন কোন বাংলাদেশি? মোহাম্মদ আজিজ খান। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমল্ড স্যামুয়েল টমলিনসন। ক্রিকেটে থার্ড আম্পায়ার দ্বারা আউট হওয়া প্রথম ব্যাটসম্যান কে? সচিন টেন্ডুলকার। 1992 সালে ক্রিকেটে থার্ড আম্পায়ার দ্বারা প্রথম আউট হয়েছেন সচিন টেন্ডুলকার। দ্য বাইসাইকেল থিপ চলচ্চিত্রের পরিচালক কে? ভিত্তোরিও দেসিকা। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। প্রশ্নটি ছিল, স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি? স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হচ্ছে 4টি। ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। এবারে আজকের কুইজটি দেখব। আজকের কুইজ হচ্ছে, কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? 4টি অপশন থাকবে, 2026, 2030, 2041, 2071। আবার প্রশ্নটি বলছি, কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের 3টি কাজ অপছন্দ করেন, 1 বেহুদা কথাবার্তা, 2 সম্পদ অপচয় করা, এবং 3 মানুষের গোপন সংবাদ জানার জন্য বেশি বেশি প্রশ্ন করা। এই 3টি কাজ আল্লাহ বেশি অপছন্দ করেন। হাদিসটি হচ্ছে বুখারির 1477 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।